আমরা দাঁড়িয়ে আছি ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে এবং সাক্ষাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে আমরা রয়েছি তার গর্ভ মন্দিরে। আগামীকাল যেটা ফার্স্ট আই চ্যানেল তার শুভ উদ্বোধন হতে শুরু করে উদ্বোধন হচ্ছে, তার জন্য প্রথম আগামীকাল দিনটি যেটা বেছে নেওয়া হয়েছে সেটা অত্যন্ত আমাদের কাছে গর্বের এবং আনন্দের দিন, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম শুভ জন্মদিন। এই প্রাককালে দাঁড়িয়ে আমরা মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর সামনে থেকে অগণিত নবদ্বীপবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, কারণ বর্তমান সমাজের প্রেক্ষাপটে নেতাজি সুভাষচন্দ্র বসুর তার আদর্শ, তার নীতি, এটা অত্যন্ত প্রয়োজন। তাই আমি নবদ্বীপবাসীর কাছে আহ্বান করব যে তার শুভ 125তম জন্ম দিন যেটা পালিত হবে আগামীকাল, তার প্রাক মুহূর্তে সকল নবদ্বীপবাসী যেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ এবং তার নীতিকে অবলম্বন করেন এবং তার সঙ্গে মহাপ্রভুর যে ভাবাদর্শ, তার প্রেম ধর্মের যে প্রথা, সেই প্রথাটাকেও যাতে অনুসরণ করেন। এইভাবে আমি নবদ্বীপবাসীকে সম্পূর্ণভাবে মহাপ্রভুর মন্দিরের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মতিথি উপলক্ষে শুভেচ্ছা, আন্তরিক প্রীতি জানাচ্ছি।